কলম করেন, তারা বিভিন্ন গাছের, যেমন ধরেন লিচুর গাছ, তারপরে লেবুর গাছ, সেই গাছগুলোতে কিন্তু উঠতে বা কাটতে অনেক চিকন চিকন ডাল থাকে, সেটা কাটতে খুবই সমস্যা হয়। সেটাতে এটা আপনি ব্যবহার করতে পারবেন খুব ইজিলি। এবং যাদের অনেক জায়গা আছে, যেমন সজনা, এই জাতীয় আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আমার হাতে দুইটা জিনিস দেখছেন, এটা তো সবাই চেনেন, যে কোনো ডাল কাটার কাজে ব্যবহার হয় বিভিন্ন জায়গায়, যেখানে হাত যায় না, তারপরে বিভিন্ন কাটা জাতীয় ডাল, এই জিনিসগুলো কাটার কাজে ব্যবহার হয়, এটা সবাই চেনেন, এটা সবাই ব্যবহার করে, এটারই বিকল্প বলতে পারেন। এবং খুবই ইজি একটা জিনিস আমরা নিজেরাই তৈরি করেছি, আপনারা দেখতে পারেন আমার হাতে এটা আছে। এটার আসলে ইংলিশ নাম হচ্ছে হাই স্টল্ক কাটার। এটা খুবই একটা মানে ধারালো একটা জিনিস, আপনারা দেখতেই পাচ্ছেন এই সিগনেচারগুলো আপনারা চিনেন। এটা দিয়ে বিভিন্ন ডাল, শক্ত শক্ত ডাল কাটা হয়, যারা কলম করে তারা এটা ব্যবহার করে। এটা আসলে খুবই শক্তিশালী। এবং এই জিনিসটা কীভাবে ব্যবহার হয়, এটাতে তো অনেক শ্রম লাগে, এটা টানতে অনেক কষ্ট হয়, তো এটা একদম সিম্পল কীভাবে কাজ করে এটা একটু আপনাদেরকে দেখি। এই দেখতে পাচ্ছেন আমার হাতে, এখানে এই হাতের এই জায়গাটাতে একটা আমরা ছোট্ট একটা জিনিস লাগিয়ে দিয়েছি, এটার জাস্ট টানলে আপনার যে কোনো ডাল আপনি কাটতে পারবেন। তো সামনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পিছনে টানছি, টানার কারণে দেখেন এই মুখটা লেগে যাচ্ছে, তার মানে আপনি এটার যতদূর হাইট আছে সেই হাইটের উপর থেকে আপনি যে কোনো ডাল বলেন, যে কোনো জিনিস এটা কাটতে পারবেন। তো কীভাবে কাটবেন সেই বিষয়টা আমরা আপনাদেরকে দেখাবো, যে এটা কীভাবে কাজ করে। এবং এটা আর খুবই সিম্পল, খুবই ওজন কম, এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, যে কোনো জায়গায় নিতে পারবেন। কারা কারা ব্যবহার করতে চান সেটা আমি বলি, যে কারা কারা ব্যবহার করতে পারবেন। আসলে যারা কলম করেন তারা বিভিন্ন গাছের, যেমন ধরেন লিচু গাছ, তারপরে লেবুর গাছ, সেই গাছগুলোতে কিন্তু উঠতে বা কাটতে অনেক চিকন চিকন ডাল থাকে, সেটা কাটতে খুবই সমস্যা হয়। সেটাতে এটা আপনি ব্যবহার করতে পারবেন খুব ইজিলি। এবং যাদের অনেক জায়গা আছে, যেমন সজনা, এই জাতীয় যে যত জিনিস আছে সেইগুলো কাটার জন্য কিন্তু এটা খুবই উপযোগী। তো আমরা যে জায়গায় এখন আছি সেখানে ওরকম গাছ নেই, তবে একটা বড়ের গাছ আছে, সেটাতে আমরা কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কতটুক কাজ করে, মানে কাটা যায় কি না সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা জাস্ট একটা বড়ের গাছে আপাতত ভিডিওটা করার জন্যে কাটছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটু মোটা ডালও কাটতে পারবেন। যদি এর থেকেও বেশি মোটা হয় সেক্ষেত্রে আপনাকে ডাবল টানতে হবে আর কি, দুইবার টানলেই ওটা কেটে যাবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই যে আসলে বড় মোটা ডাল কাটবে কি না। আপনারা দেখতে পাচ্ছেন যে যে কোনো ডাল আমরা দূর থেকে একদম নিচ থেকে দাঁড়িয়েই কাটতে পারছি। এটা আপনারা আম পাড়ার কাজেও মনে হয় ব্যবহার করতে পারবেন, কারণ ওখানে একটা ঝুড়ি লাগিয়ে গিয়ে দিলেই আপনারা মোটামুটি একটা আম পাড়ার জন্য ব্যবহার করতে পারবেন। তো আপনারা মোটামুটি বুঝতে পারলেন যে আসলে এটা কীভাবে কাজ করে। তবে এখানে যেটা দেখছেন এটা একটু ছোট সিগনেচার, আপনারা চাইলে এর থেকেও বড় একটা আছে সেটাও আমরা লাগিয়ে দিই, সেটার দাম একটু ভিন্নতা থাকবে। তো এটা এটার উপর নির্ভর করে, আপনারা জানেন এই একটা ছোট জিনিসেরই দাম প্রায় 700-800 টাকার দাম। তো এটার ব্যবহার আছে, তারপরে এই জিনিসগুলো আমরা যেভাবে লাগাই নিই, তো মোটামুটি যে রকমটা আপনারা চাইবেন সেটাই আমরা দিতে পারবো। এটার হাইটটা মোটামুটি হয় প্রায় 8 ফিটের মতো, আরও বাড়ায় নিতে পারবেন আপনারা চাইলে। মোটামুটি এই ছিল এই হাই স্টক কাটারের বিস্তারিত। যদি আপনারা চান এটা নিতে, তাহলে আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারবেন, ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে নিতে পারবেন। আপনারা যে আরও এটার বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন অবশ্যই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।